হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে ভিডিও লেসনে আমরা ক্লাস টেনের জীবনবিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এই ভিডিও লেসনের মাধ্যমে আমরা 20টি এমসিকিউ আলোচনা করব, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে কি বলে। চারটে অপশান রয়েছে, অপশান এ অ্যাকশন, অপশান বি ডেনড্রন, অপশান সি নিউরন এবং অপশান ডি হচ্ছে কোষদেহ। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে বলা হয় নিউরন। বাকি যে অপশানগুলো রয়েছে, এই অ্যাকশন, ডেনড্রন এবং কোষদেহ, এগুলো হচ্ছে নিউরনের অংশ। নিউরনের প্রধান দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে কোষদেহ, কোষদেহ এবং অপর অংশটি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবর্ধক, প্রবর্ধক। এই প্রবর্ধক দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকশন এবং অপরটি হচ্ছে ডেনড্রন। তো নিউরনের ছবিটা আমরা দেখে নিই। দেখো, এখানে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে এই অংশটাকে বলা হয়, এই গোলাকার অংশটাকে বলা হচ্ছে কোষদেহ, এবং বাকি এই যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় প্রবর্ধক। এই প্রবর্ধক আবার দু প্রকার, একটা ছোট যে প্রবর্ধকগুলো রয়েছে যেগুলো সংখ্যায় বেশি থাকে তাকে বলা হয় ডেনড্রন, এবং বড় যে প্রবর্ধক রয়েছে তাকে বলা হয় অ্যাকশন। নেক্সট, দু নম্বর প্রশ্ন, নিউরোপ্লাজমে থাকে কিন্তু এক্সোপ্লাজমে থাকে না, কোনটি? অপশান এ রয়েছে নিউরোফাইব্রিল, অপশান বি নিজল দানা, অপশান সি সোয়ান কোষ এবং অপশান ডি হচ্ছে মায়োফাইব্রিল। তো সঠিক উত্তর হবে অপশান বি নিজল দানা। নিজল দানা নিউরোপ্লাজমে উপস্থিত থাকে কিন্তু অ্যাক্সনে, যে প্রোটোপ্লাজম অর্থাৎ এক্সোপ্লাজম, সেখানে কিন্তু থাকে না। এরপরে তিন নম্বর প্রশ্ন কি রয়েছে, পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে। অপশান এ সাইন্যাপসিস, অপশান বি সাইন্যাপস, অপশান সি গ্যাংলিয়ন, অপশান ডি স্নায়ুকেন্দ্র। তো সঠিক উত্তর হবে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। এই সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষের ছবিটা দেখে নাও, একটি নিউরনের অ্যাকশনের শেষ এবং অপর নিউরনের ডেনড্রনের শুরুর ওই যে মাঝখানে যে ফাঁকা স্থানটি থাকে এটাকেই বলা হচ্ছে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। এখানে যে ফাঁকা স্থানটি থাকে, এই ফাঁকা স্থানে কিন্তু অ্যাসিটাইল কোলিনের সাহায্যে এক নিউরন থেকে অপর নিউরনের স্নায়বিক স্পন্দনগুলো পরিবাহিত হয়। পরের প্রশ্ন, মেরুহীন নিউরন হলো অপশান এ অ্যাপোলার, অপশান বি ইউনিপোলার, অপশান সি মাল্টিপোলার এবং অপশান ডি হচ্ছে সিউডো ইউনিপোলার। তো মেরু অনুপস্থিত থাকে, মেরু থাকে না, তাই এটাকে বলা হবে কি অ্যাপোলার, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। দেখো, এর ছবিগুলো দেখে নাও, এই যে অ্যাপোলার, যেখানে কিন্তু কোনো প্রকার প্রবর্ধক থাকে না, যখন প্রবর্ধক থাকে না তখন তাকে বলা হয় অ্যাপোলার, যখন কোনো একটি প্রান্তে প্রবর্ধক উপস্থিত থাকে তখন তাকে বলা হয় ইউনিপোলার, যখন দুটি প্রান্তেই কিন্তু প্রবর্ধক উপস্থিত আছে তখন তাকে বলা হয় বাইপোলার, যখন সারা দেহে যদি এই প্রবর্ধকগুলো উপস্থিত থাকে তখন তাকে বলা হয় মাল্টিপোলার, আর সিউডো ইউনিপোলার কাকে বলে, না একটি প্রবর্ধক বেরিয়ে সেটা আবার দুটি অংশে যখন বিভক্ত হয়ে যাবে তখন তাকে বলা হয় সিউডো ইউনিপোলার। এর পরের প্রশ্ন, অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন কি রয়েছে, স্নায়ুতন্ত্রের ধারক কোষ। স্নায়ুতন্ত্রের ধারক কোষে চারটা অপশান কি রয়েছে, নিউরন, তারপরে হচ্ছে নিউরোগ্লিয়া, অ্যাকশন এবং ডেনড্রন। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে স্নায়ুতন্ত্রের ধারক কোষ বলা হয়, এটি 90% থাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের 90%ই এই নিউরোগ্লিয়া উপস্থিত থাকে, বাকি 10% হচ্ছে নিউরন উপস্থিত থাকে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ ছ নম্বর প্রশ্ন, নিউরনের কোষদেহগুলি মিলিত হয়ে কি গঠন করে। অপশান এ স্নায়ু, অপশান বি নিউরোগ্লিয়া, অপশান সি স্নায়ু সন্ধি এবং অপশান ডি হচ্ছে স্নায়ুগ্রন্থি। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি, নিউরনের কোষদেহগুলি মিলিত হয়ে স্নায়ুগ্রন্থি তৈরি করে, যে স্নায়ুগ্রন্থি থেকে এক বিশেষ প্রকার রস করিতে হয়, অর্থাৎ নিউরো সিক্রেশন হচ্ছে এর প্রধান কাজ। পরের প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন, স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম কি। দেখো, স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম হচ্ছে এপিনিউরিয়াম, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এপিনিউরিয়াম সব থেকে বাইরের অংশ, এবং ভিতরের অংশ হচ্ছে এন্ডোনিউরিয়াম, এবং মাঝের অংশ হচ্ছে পেরিনিউরিয়াম। আট নম্বর প্রশ্ন, যে স্নায়ু
কার্যকরী নির্দেশ বহন করে কারকে পৌঁছে দেয় তাকে কি বলে? অর্থাৎ স্নায়ু কেন্দ্র থেকে কারকের দিকে নির্দেশ পৌঁছে দেয় তাকে কি বলে? অপশান এ দেওয়া আছে অন্তর্বাহী, অন্তর্বাহী মানে হচ্ছে সংজ্ঞাবহ, তাই এটা হবে না। অপশান বি হচ্ছে সেন্সরি মানে সংজ্ঞাবহ, এটাও হবে না। অপশান ডি হচ্ছে সংজ্ঞাবহ, এটা তো হবেই না। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি, চেষ্টীয় স্নায়ু। চেষ্টীয় স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী নির্দেশ কারকে পৌঁছে দেয়। আচ্ছা দেখো, টোটাল করোটীয় স্নায়ুর সংখ্যা, মানবদেহে টোটাল করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া করোটীয় স্নায়ু তোমরা কীভাবে মনে রাখবে এবং কোনটা কী ধরনের স্নায়ু কীভাবে মনে রাখবে তার জন্য একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্সটা দেখো, ট্রিক্সটা হচ্ছে ও ও ও টু টাচ অ্যান্ড ফিল এ গুড ভেলভেট কমা অ্যামেজিং হ্যাপিনেস। অর্থাৎ এই যে ভ্যালভেট কাপড়, এই ভ্যালভেট কাপড়ে যদি আমরা টাচ করি এবং সেটাকে ফিল করি তাহলে একটা খুব অ্যামেজিং হ্যাপিনেস আমাদের মধ্যে আসে। তো এই একটা লাইন যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা 12 জোড়া করোটীয় স্নায়ুকে মনে রাখবে, যেরকম মনে রাখতে পারবে। যেরকম প্রথম আছে দেখো, ও ও মানে হচ্ছে কি 1 নম্বর করোটীয় স্নায়ু অলফ্যাক্টরি। তারপরে সেকেন্ড ও মানে হচ্ছে অপটিক। 3 নম্বর ও আছে, এটা মানে হচ্ছে অকিউলোমোটর। তারপরে টি রয়েছে, টি মানে ট্রকলিয়ার। এই ট্রকলিয়ার হচ্ছে সব থেকে ছোট স্নায়ু, তাই টি ও এটা ছোট, টাচের তুলনায় টুটা ছোট, তাই এটা মনে রাখতে পারবে, এটা হচ্ছে ট্রকলিয়ার। তারপরে যে টিটা রয়েছে এটার মানে হচ্ছে ট্রাইজোমিনাল। তারপরে এ রয়েছে, এ মানে হচ্ছে অ্যাবডুসেন্স। তারপরে এফ, এফ মানে হচ্ছে ফেসিয়াল। তারপরে এ রয়েছে অডিটোরি। তারপরে জি গ্লসোফ্যারেঞ্জিয়াল। তারপরে ভেলভেটের ভি, এটা হচ্ছে ভেগাস, সব থেকে বড় অর্থাৎ দীর্ঘ স্নায়ু। তারপরে হচ্ছে এ অ্যাক্সেসারি, এটাকে স্পাইনাল অ্যাক্সেসারিও বলা হয় আবার অ্যাক্সেসারিও বলা হয়, তাহলে এ মানে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসারি মানে অ্যাক্সেসারি। আর সবশেষে রয়েছে 12 নম্বর হাইপোগ্লোসাল, যেটা এইচ দিয়ে চিহ্নিত তোমরা করবে। এদের মধ্যে প্রথম দেখো, সংজ্ঞাবহ রয়েছে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর যে স্নায়ুটা রয়েছে অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি। অর্থাৎ 128 মনে রাখবে, 1, 2, 8, এটা হচ্ছে সংজ্ঞাবহ। আর চেষ্টীয়গুলো কী কী রয়েছে? চেষ্টীয় হচ্ছে 3 নম্বর রয়েছে চেষ্টীয়, তারপরে 4 নম্বর যে স্নায়ু রয়েছে সেটা হচ্ছে চেষ্টীয়, তারপরে হচ্ছে 6 নম্বর স্নায়ু, এই তিনটা হচ্ছে চেষ্টীয়। এছাড়াও আর কি রয়েছে না 11, 12, এই স্নায়ুগুলো হচ্ছে চেষ্টীয় স্নায়ু। এবং বাকি 5 নম্বর স্নায়ু, 5 নম্বর স্নায়ু, তারপরে হচ্ছে 7 নম্বর স্নায়ু এবং 9 নম্বর স্নায়ু, এছাড়াও 10 নম্বর স্নায়ু, এই 4টা স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। এগুলো ভালো করে তোমরা মনে রাখবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন প্রায় আসে। এরপরে দেখো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রকে মূলত, আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটাকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যাকে বলা হয় কি সিএনএস। তারপরে রয়েছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা যাকে বলা হয় পিএনএস। এবং তারপরে রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমিক নার্ভাস সিস্টেম বা যাকে বলা হয় কি এএনএস। এই সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা তোমাদের সিলেবাসে ভালো করে রয়েছে, তো এই সিএনএসের দুটো অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটি অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটি দুটো অংশ, একটা হচ্ছে করোটীয় স্নায়ু আর একটা হচ্ছে সুষুম্না স্নায়ু। তার মধ্যে করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। এই 12 জোড়া করোটীয় স্নায়ু আমরা এক্ষুনি আলোচনা করলাম, সেটা তোমরা একটু দেখে রাখো। এরপরে আর কি রয়েছে দেখো, সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া এবং এর সবগুলি হচ্ছে মিশ্র প্রকৃতির। এবং তারপরে রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস বা অটোনোমিক নার্ভাস সিস্টেম, এটি দুটি অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এই হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। এরপরে আমরা যদি মস্তিষ্ক দেখি, মানব যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। এই মস্তিষ্ক আবার 3টে ভাগ রয়েছে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা যাকে বলা হয় কি ফোর ব্রেন, তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক যাকে বলা হয় মিড ব্রেন, এবং তারপরে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন।
তো অগ্রমস্তিষ্ক, যে অগ্রমস্তিষ্ক মানে এই যে অংশটা তোমরা দেখছো, এই অংশটা পুরোটাকেই বলা হচ্ছে অগ্রমস্তিষ্ক। এই পুরো অংশটাকে তোমরা অগ্রমস্তিষ্ক হিসাবে চিহ্নিত করা হয়। তো এই অগ্রমস্তিষ্কের দুটি অংশ, একটা হচ্ছে টেলেনসেফালন এবং আরেকটা হচ্ছে ডায়েনসেফালন। এই টেলেনসেফালনের প্রধান অংশটি হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। গুরু মস্তিষ্ক মানে এখানে কোন অংশটাকে বোঝানো হয়েছে? এই যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। পুরো অংশটা সর্ববৃহৎ অংশ, এটা মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ, এটাকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক এই অংশটাকে। এই গুরু মস্তিষ্ক দেখতে পাবে তোমরা খাঁজ এবং ভাঁজ রয়েছে, তো এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। এরপরে ডায়েনসেফালন, ডায়েনসেফালনের দুটো অংশ, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস, এবং মধ্য মস্তিষ্ক রয়েছে তারপরে। আর পশ্চাৎ মস্তিষ্ককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেটেনসেফালন এবং আর একটা হচ্ছে মায়েলেনসেফালন। তো মেটেনসেফালনের দুটি অংশ, একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, আর মায়েলেনসেফালনের একটি অংশ সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক। তো এই অংশগুলো আমরা দেখব। দেখো প্রথমে আমরা যদি, এটাই হচ্ছে তোমাদের একটা ব্রেনের ছবি। এই ব্রেনের আমরা প্রথম যে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোপুরি অগ্রমস্তিষ্কের অংশ। পুরো এই ইয়েলো কালারের যে অংশটা আছে এটা হচ্ছে পুরো অগ্রমস্তিষ্কের অংশ। এই অগ্রমস্তিষ্কর পরে এই যে গোলাপি রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই গোলাপি রঙের অংশটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটা হচ্ছে মস্তিষ্কের সবথেকে ছোট অংশ। এবং এর পরে যে ব্লু কালারের অংশগুলো তোমরা দেখবে, এটা হচ্ছে পুরোটা পশ্চাৎ মস্তিষ্ক। তার মানে আমরা মস্তিষ্কর তিনটে অংশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। একদম ইয়েলো কালারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অগ্রমস্তিষ্ক, তারপরে এই যে পিঙ্ক কালারের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং নিচে যে ব্লু কালারের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো এরপরে দেখো এই অগ্রমস্তিষ্কের একদম এই যে ইয়েলো কালারের অংশটা, এটাই হচ্ছে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক, এবং তারপরে থ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস, এবং তারপরে থাকে মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, এবং তারপরে পশ্চাৎ মস্তিষ্ক। তার অংশগুলো, এই অংশটা হচ্ছে কি না সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, এবং এটা হচ্ছে সুষুম্না শীর্ষক, এবং তাছাড়া এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে পন্স। পরের প্রশ্নে চলে যাব আমরা, 9 নম্বর প্রশ্ন। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এক্ষুনি আমরা দেখলাম যে সর্ববৃহৎ অংশটি হচ্ছে কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। তো এই অংশটা দেখে নাও, সর্ববৃহৎ অংশ এই যে পুরো ইয়েলো কালারের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ইয়েলো ইজ গ্রিন কালারের যে অংশটা, সেটা সম্পূর্ণ অংশটাই হচ্ছে অগ্রমস্তিষ্ক। এটাই হচ্ছে আমাদের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। এরপরে তোমরা 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, মানব মস্তিষ্কের যে অংশটি দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে সেটি হলো, দেহের উষ্ণতা, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের যে অংশটি শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, যদি বলে শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, তখন সঠিক উত্তরটা কী হবে? দেখো 4টা অপশান রয়েছে, সেরিবেলাম, সুষুম্না শীর্ষক, এছাড়াও রয়েছে পন্স এবং থ্যালামাস। তো সঠিক উত্তর হবে পন্স। পন্স শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, আর শ্বাসক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে সুষুম্না শীর্ষক। কিন্তু শ্বাসক্রিয়ার হার যখন বলবে তখন অবশ্যই উত্তরটা তোমরা কী করবে না, পন্স। কোশ্চেন নাম্বার 12, দ্বিতীয় করোটীয় স্নায়ু কি? অপশান এ আছে স্পাইনাল অ্যাক্সেসরি, অপশান বি আছে অডিটোরি, অপশান সি অপটিক, এবং অপশান ডি হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি অপটিক। অপটিক হচ্ছে 2 নম্বর সে করোটীয় স্নায়ু। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম প্রভৃতি নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি হলো, অপশান এ সেরিবেলাম, অপশান বি সুষুম্না শীর্ষক, অপশান সি হাইপোথ্যালামাস, অপশান ডি থ্যালামাস। তো সঠিক উত্তর হবে অপশান সি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের দেহের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
14 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের সবথেকে ছোট অংশটি হলো? দেখো একটু আগেই আমরা ডায়াগ্রামটা দেখলাম যে মানব মস্তিষ্কের সবথেকে ছোট অংশ কী হবে, না মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, এটা হচ্ছে মানব মস্তিষ্কের সবথেকে ছোট অংশ। এরপরে 15 নম্বর প্রশ্ন, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা কত? দেখো করোটীয় স্নায়ুর সংখ্যা একটু আগেই আলোচনা করলাম, টোটাল করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। নেক্সট কোশ্চেন নাম্বার 16, কোনটি সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ু? অপশান এ অডিটরি, অপশান বি অলফ্যাক্টরি, অপশান সি অপটিক এবং অপশান ডি হচ্ছে অকিউলো মোটর। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি অকিউলো মোটর, এটি কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু নয়। বাকি যেগুলো রয়েছে অডিটরি, অলফ্যাক্টরি, অপটিক, এগুলো হচ্ছে সংজ্ঞাবহ, আর অকিউলো মোটর এটা হচ্ছে চেষ্টীয় বা আজ্ঞাবহ স্নায়ু। এরপরে 17 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু? দেখো সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু হচ্ছে 10 নম্বর করোটীয় স্নায়ু বা ভেগা স্নায়ু, এটি হচ্ছে এক প্রকার মিশ্র প্রকৃতির স্নায়ু, এটা হচ্ছে 10 নম্বর করোটীয় স্নায়ু। কোশ্চেন নাম্বার 18, একটি মিশ্র স্নায়ু কোনটা? দেখো চারটা অপশান রয়েছে, স্পাইনাল অ্যাক্সেসরি, অডিটরি, অপটিক এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল। এর মধ্যে গ্লসোফ্যারেঞ্জিয়াল এটি হচ্ছে মিশ্র স্নায়ু। নেক্সট 19 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশটা? মস্তিষ্কের কোন অংশটি প্রতিবর্ত বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এটি আমাদের দেহের প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে। আর আজকের শেষ এমসিকিউ, নিচের কোনটি সঠিক জোড়া নয়? দেখো অপশান এ দেওয়া আছে সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তার মানে এটা সঠিক। 2 নম্বর রয়েছে সুষুম্না শীর্ষক দেহের ভারসাম্য রক্ষা করে, তোমরা জানো যে দেহের ভারসাম্য রক্ষা করে হচ্ছে লঘু মস্তিষ্ক, তার মানে এটা সঠিক নয়, তার মানে সঠিক উত্তর হবে অপশান বি। বাকি যে দুটো অপশান রয়েছে, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তার মানে এটা ঠিক অর্থাৎ এটা হবে না। তারপরে অপশান ডি রয়েছে গুরু মস্তিষ্ক বুদ্ধি বিবেচনা প্রভৃতি নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক, তার মানে এই অপশানটাও হবে না। তো সঠিক উত্তর অপশান বি। তো এই ছিল তোমাদের স্নায়ুতন্ত্র থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।